আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিয় ডেইলি কুইজের উত্তর। প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। চলতি মাসে উজবেকিস্তানে এশিয়া কাপের বাছাই খেলবে বাংলাদেশ। সে বাছাই পর্বের প্রস্তুতির জন্য নেপালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে সাবিনারা। সেখানে মোট কয়টি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ? একটি, দুটি, তিনটি, চারটি? তাহলে চলুন আজকের কুইজের সঠিক অ্যান্সারটি আমরা প্রমাণস্বরূপ দেখে আসি। আর তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দিন। এখানে দেখুন, মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে নেপালে বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 9-12 সেপ্টেম্বর দুটি ম্যাচ হবে নেপালে ফুকারায়। তাহলে আজকের কুইজের সঠিক অ্যান্সার হবে দুটি। তো আমি দুটি সাবমিট করে দিলাম। থ্যাংক ইউ ওয়াচিং ফর।